देख कि ट्रिमिंग फांगशन एडजस्ट करते हैं। तो ट्रिमिंग फांगशन धरे निल ट्रिमिंग कैमरा एन ओपेन अवस्था आोला आज ये क्यों सठिक पजिशने एडजस्ट करब वन शॉट अर्थात एक बार द्वितीय बार जान को प्रब्लेम ना हो तो धरे निल ओपेन आतरा मेशिन पजिशने आना अर्थात निडल टेकअप पजिशन मैं मेशिन होम पजिशने आना से देखार जो हमें मनीटरे एक बार ट्रिमिंग कर अर्थात एखे ट्रिमिंग अपशन आमिंग अपशन दी ट्रिमिंग जखनी हमें चाप दीब ये पजिशन नहीं निब अर्थात पजिशन नहीं निब मेशिन एन होम पजिशने आई अवस्था रेखे हमें कैमटा के पजिशने नहीं जाब कैम पजिशने नवर जो देखें एखे एक लक आज लकटा और ये एक ट्रिमिंग क्रैंगर जो बल्टा आई बल्ट देखे नहीं बल्टा अर्थात ये बलर साथे ये लक हो जाए देखें लक हो गए लक हार पर आस्ते कर सरए नहीं आसब एखे वन मिली गैप रख अर्थात वन मिली गैप एखे थे तो लक कर दिल लक कर देवारे सोजा सर नहीं आसब वन मिली अर्थात क्रैंगर दिखे कैमर दूरत थको वन मिली देवारे हमें फिक्सड कर दीची एन फिक्सड कर दिल एन यहाँ परफेक्ट आना ये चेक करार्जन मनीटरे आर एक ट्रिमिंग दिए चेक कर আমার ওয়ান মিলি গ্যাপ আছে সুতরাং এটা পারফেক্ট এবং আমরা যখন দেখব যে আপ এবং ডাউন পজিশনে অর্থাৎ অ্যাডভান্স এবং পিছানোর জন্য যে পজিশনটা আছে সেই পজিশনটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য কারণ যে কোনো পজিশনে এই গ্যাপ এখানে যে লকটা আছে এখানে ফিক্সড হয়ে যাবে এটার জন্য আমরা আবার একটু ট্রিমিং দিয়ে নিচ্ছি তো এখন আমরা ম্যানুয়ালি ট্রিমিং সলেনয়েডের মাধ্যমে অর্থাৎ এখানে আমাদের সলেনয়েড ভালভ দেওয়া আছে পিছনে সর্বশেষ এটা হচ্ছে ট্রিমিং সলেনয়েড এটাতে পুশ করলে আমরা ট্রিমিং এর কাজ করতে পারবো ট্রিমিং সলেনয়েড কাজ করে কিনা দেখতে পারবো অর্থাৎ এখানে পুশ করে রাখলাম পুশ করে যদি আমরা হ্যান্ড হুইলটা ঘুরাইতে থাকি দেখা যাবে যে উল্টা ঘুরালে আর ঘুরবে না শুধু একদিকে ডান দিকে মুভ করবে মেশিনের উল্টা ঘুরালে আর ঘুরবে না তার মানে ক্র্যাঙ্কের পজিশনটা এমন পর্যায়ে হয়ে গেছে উল্টা আর ঘুরবে না লক হয়ে গেছে সুতরাং আমরা এখন দেখে নিব যে আমরা ক্যামটা পজিশন করার পরে আমরা দেখে নিব নাইফের পজিশনটা ঠিক আছে কিনা আমরা দেখে নিচ্ছি নাইফের আমি যে ক্যামেরা অ্যাডজাস্ট করছি নাইফের পজিশনটা ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি দেখেন ফিক্সড নাইফ এবং মুভিং নাইফ যে মুভ করতেছে মাঝখানে একটা বল আছে এই বলের বরাবর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু কাটিং হবে না এটা আমরা সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে পজিশন করে দেখে নিব যে সেটা আছে কিনা আমাদের পজিশনটা যখন বরাবর চলে আসবে তখন এটা ওকে হয়ে যাবে এভাবে আমরা দেখে নিব এই বরাবর রাখবো এতটুকু অর্থাৎ বেশি ওভার যাবে না এই স্ক্রুর মাধ্যমে আমরা এটা পজিশন করে নিতে পারবো এখন ফ্রি এটা আমরা করে নিতে পারবো এটা ফ্রি আছে আমরা এখন এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে অর্থাৎ ক্যামের এখানে যে গ্যাপটা আছে সর্বশেষ পজিশনে যাওয়ার পরে আমরা সর্বশেষ পজিশনে যাওয়ার পরে এটা মিলাই নিব এভাবে এটা বরাবর রাখবো রাখার পরে তারপরে আমরা এখানে স্ক্রুটা টাইট দিয়ে দিব আমরা টাইট দিয়ে দিলাম আমরা টেস্টের জন্য আবার একটু চেক করে নিব
চেক করে নিচ্ছি যে আমাদের পজিশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের পজিশনটা প্রায় চলে আসছে, আরেকটু আসতে হবে সামনে। হ্যাঁ, বাস এখন যে পজিশনটা আছে এই পজিশনে থাকলে ওকে, এই পজিশনটা আমাদের জন্য পারফেক্ট। এখানে আমাদের দেওয়া আছে ফিক্স নাইফ এবং মুভিং নাইফকে প্রেসার দেওয়ার জন্য স্ক্রু দেওয়া আছে। যদি আমরা আপনাদের মনে করি যে আসলে নাইফ মুভ করতেছে বাট কাটতেছে না, তখন কিন্তু আমরা এই স্ক্রুর মাধ্যমে নাইফের প্রেসার বাড়াতে পারবো। যেমন আমি লুজ দিয়ে নিলাম, এখন ভিতরে আরেকটা স্ক্রু আছে, এটাকে প্রেসার দিতে হবে। উপরেরটা লুজ দিয়ে দেখেন আস্তে আস্তে প্রেসার কমতেছে বাড়তেছে, এটা কিন্তু প্রেসার দিলে ডাউন হয়ে যাচ্ছে, আবার লুজ দিলে কমে যাচ্ছে। সুতরাং এটা আমার এমনভাবে প্রেসার রাখতে হবে, দেখতে হবে এখানে ইজিলি সুতা কাটে কিনা, এবং বেশি প্রেসার থাকলে আমি ধরে নিলাম প্রেসারটা অ্যাডজাস্ট করবো। সুতা দিয়ে নিলাম, যদি সুতা কেটে গেছে তার মানে আমার আর প্রেসারের দরকার নেই, ফিক্সড করে দিলাম, প্রেসার হয়ে গেছে। তারপরে আমি জামনারটাকে টাইট দিয়ে দিলাম। আবার আমি চেক করে নিচ্ছি সুতা কাটে কিনা, আমি যে প্রেসার দিয়েছি সেই প্রেসারে সুতা কাটে কিনা, সুতা কেটে গেছে, সুতরাং প্রেসার ওকে। এইভাবে আমরা ফিক্স নাইফ প্রেসার বাড়াবো এবং কমাবো।